এখন যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আপনি যাবেন কখন? তো আপনি কিন্তু রাতে যাবেন না, ভুলো রাতে যাবেন না। ঢাকা থেকে 80% যাত্রীরাই হচ্ছে রাতে যায়, সেটা 11:30, 11:30, 12 এই এর মধ্যে মধ্যকার সময়টাতেই যায়। তো আপনি ধরেন 12টায় গেলেন, একদম লাস্ট ট্রিপ 12টায় গেলেন, তো 12টায় গেলেও কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 4.5 ঘন্টা মধ্যেই হচ্ছে আপনি বেনাপোল পোর্টে পৌঁছায় যাবেন। তো ধরেন আপনি 12টায় রওনা দিলেন, একদম 4:30 গিয়ে পৌঁছায় গেলেন, পোর্ট খোলে হচ্ছে 6টায়, তো আপনার 1.5 ঘন্টা ওয়েট করা লাগবে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে সব বাস হচ্ছে এক টাইমে গিয়ে জড়ো হয়, মানে 30-40 মিনিট আগে পিছে হয়, অ্যান্ড সবাই হচ্ছে একসাথে লাইনে দাঁড়ায় সকালে গিয়ে। তো অনেকেই এই বুদ্ধিটা দেয় যে আপনি হচ্ছে একদম রাতে চলে যাবেন, একদম ভোরে গিয়ে বেনাপোল পোর্টে দাঁড়াবেন, তার মানে হচ্ছে এটা পুরাই লস প্রজেক্ট, হাজার হাজার মানুষের সাথে আপনাকে লাইনে দাঁড়াইতে হবে। আপনি যদি এই চিন্তা করে যান একদম ভোরে গিয়ে লাইনে দাঁড়াবো, তো এই ভুলটা করা যাবে না। আর যদি ধরেন আপনি ধরেন রাত দশটায় গিয়ে আপনি 3টায় গিয়ে পৌঁছাইলেন, 3টায় গিয়ে পৌঁছানোর পর আপনার 3 ঘন্টা ওইখানে ওয়েট করা লাগবে, 3 ঘন্টা ওয়েট করার পরেও দেখবেন অনেক যাত্রী হয়ে গেছে। তো এই কাজটা কখনো করবেন না, রাতে যাবেন না, অনেকেই হচ্ছে আপনাকে বলবে। তো আপনি যাবেন কখন? তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে একদম সকালে ঘুম থেকে উঠবেন, সকালে ঘুম থেকে উঠে রওনা দিয়ে চলে যাবেন। তো পদ্মা ব্রিজ হওয়ার পর অ্যাপ্রক্সিমেটলি 4.5-5 ঘন্টা লাগে, ম্যাক্সিমাম 5 ঘন্টা লাগে, এর বেশি কিন্তু লাগে না। তো এর নিচে আরও আমি 4 ঘন্টাতেও গেছি, 3.5 ঘন্টাতেও গেছি। সো আপনারা করবেন কি, একদম সকালে ঘুম থেকে উঠে রওনা দিবেন, রওনা দেওয়ার পর ওইখানে ধরেন দুপুরবেলা দিকে হচ্ছে পৌঁছায় যাবেন, বা হচ্ছে সকাল 10টাও গেলে আপনি দুপুর 3টার আগে পৌঁছায় যাবেন। তো এইটা হচ্ছে বিষয়। আর যত বেলা করবেন তত হচ্ছে আপনার সুবিধা, তত আপনি লাইন কম পাবেন। সকাল 6টা থেকে কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত বর্ডার খোলা থাকবে, তো 6:01 আগেও যদি যান, 5:49 যদি যান, সেক্ষেত্রে আপনি কিন্তু ঢুকতে পারবেন। তো বেলা যত করে যাবেন ততই ভালো। আর একটা বুদ্ধি দেয়, যদি আপনি সকালে চলেই যান, ধরেন আপনি সকালে চলেই গেছেন, অনেক বড় লাইন, তো আপনার তখন যাওয়া দরকার নেই। আপনি করবেন কি, আশেপাশে ঘোরাঘুরি করবেন, রিল্যাক্স করবেন, তারপরে একদম বেলা বাড়ার পরে তারপর আপনি যাবেন দুপুরের দিকে। যত বেলা বাড়বে তত হচ্ছে লাইন কম হবে, তত হচ্ছে আপনার সুবিধা। আর আপনার একটা কাজ করতে পারেন, ট্রেনে যেতে পারেন, বেনাপোল এক্সপ্রেস যে ট্রেনটা আছে সেটাই যেতে পারেন। সেটা হচ্ছে আপনার 10:30-10:30 দিকে নামায় দেয় বেনাপোলে, আগে পরে হতে পারে। তো ওই ট্রেনে যে আশেপাশে ঘোরাঘুরি করবেন, তারপর যখন বেলা বাড়বে তারপর হচ্ছে আপনি বর্ডারে ঢুকবেন, তখন দেখবেন একদম ফাঁকা, সকালে গেলেই আপনি ধরা খাবেন। তো ল্যান্ড পোর্ট দিয়ে যাওয়ার জন্য অবশ্যই হচ্ছে আপনাকে ট্রাভেল ট্যাক্স দিতে হবে। তো ট্রাভেল ট্যাক্স হচ্ছে আপনি বর্ডার থেকে দিতে পারবেন, চাইলে অনলাইনেও দিতে পারবেন, আপনি হচ্ছে ব্যাংকেও দিতে পারবেন, সোনালী ব্যাংকের কিছু ডেডিকেটেড ব্রাঞ্চ আছে সেখান থেকেও দিতে পারবেন। তো অনলাইনে কীভাবে ট্রাভেল ট্যাক্স দেওয়া যায় এই নিয়ে ভিডিও আছে, আমি হচ্ছে আই বাটনে হচ্ছে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। অ্যান্ড পোর্ট ট্যাক্স, যেটা পোর্ট ট্যাক্স না আসলে পোর্ট চার্জ যেটা, সেটা আপনি কোথাও থেকেও দিতে পারবেন না, সেটা আপনাকে পোর্ট থেকেই দিতে হবে। তো বর্ডারে ঢোকার আগে পোর্ট চার্জ অ্যান্ড ট্রাভেল ট্যাক্স ঠিক মতো দিয়ে তারপর ঢুকবেন। তো বাংলাদেশের ইমিগ্রেশনে হচ্ছে একটা জিনিস দেখতে চায়, আপনি যদি চাকুরিজীবী হন সেক্ষেত্রে এনওসি লাগবেই, আপনি মাস্ট আপনার সাথে এনওসি রাখবেন, 2টা বা 3টা কপি রেখে দিবেন এনওসি। অ্যান্ড যদি হচ্ছে আপনি ব্যবসা করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ট্রেড লাইসেন্সের একটা ফটোকপি, একটা না 2-3টা ফটোকপি আপনার কাছে রেখে দিবেন। তো এনওসি বা ট্রেড লাইসেন্স আপনাকে চাইতে পারে, আবার নাও চাইতে পারে, কিন্তু যদি চায় সেক্ষেত্রে আপনাকে দেখানো লাগবেই, এটা বাধ্যতামূলক। আর যারা স্টুডেন্টস আছেন তারা হচ্ছে আপনার আইডি কার্ড বা আইডি কার্ডের ফটোকপি সাথে রেখে দিবেন। সাধারণত জিজ্ঞেস করে না, যদি জিজ্ঞেস করে আপনি কি করেন, যখন আপনি বলবেন আপনি স্টুডেন্ট তখন আপনাকে ছেড়ে দিবে, খুব বেশি কোয়েশ্চেন করবে না। কিন্তু তারপরও বাই চান্স 100 জনে 1-2 জনের কাছে চেয়ে বসে যে আপনার আইডি কার্ড দেখান, তো আপনি রিস্ক নেওয়ার দরকার কি, আপনার আইডি কার্ডের ফটোকপি বা আইডি কার্ডটা আপনার সাথে রেখে দিবেন, কোনো সমস্যা নাই। আর যারা চাকুরিজীবী আছেন আমি আবারও বলছি যে এনওসি কিন্তু আপনাদের সাথে রাখবেনই, আর যারা হচ্ছে ট্রেড লাইসেন্স ব্যবসা করেন তারা হচ্ছে ট্রেড লাইসেন্স আপনাদের সাথে রাখবেন। আর যারা হাউস ওয়াইফ আছেন তাদের কোনো কিছু লাগবে না, বা অন্যান্য যারা হচ্ছে আনএমপ্লয়েড আছেন তাদের এরকম কোনো কিছু লাগবে না। আচ্ছা, এবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে টাকা পয়সার বিষয়ে। তো অনেকেই জানতে চান যে আমি কত বাংলাদেশি টাকা নিতে পারবো। তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যত মন চায় বাংলাদেশি টাকা নিতে পারবেন, বাট একটা অলিখিত নিয়ম আছে, সেটা হচ্ছে 10,000 টাকা হচ্ছে সর্বোচ্চ নেওয়া যাবে। তো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার কাছে কত টাকা আছে, আপনি বলবেন আমার কাছে 10,000 টাকার কম আছে, কিন্তু আপনি যত মন চায় তত টাকা নিতে পারবেন, এটা একটা ওপেন সিক্রেট। বাট যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে আপনি বলবেন 10,000 টাকার কম আছে। আর এটা হচ্ছে 100 জনে 10 জন 15 জন 20 জনকে জিজ্ঞেস করে যে আপনার কাছে কত টাকা আছে বাংলাদেশি টাকা, আপনি বলবেন যে আমার কাছে 10,000 টাকার কম আছে, অ্যান্ড আপনি যত মন চায় বাংলাদেশি টাকা নিয়ে যাবেন ব্যাগে ভরে বা পকেটে ভরে। তো ভাই কেউ দালাল ধরবেন না, অনেক দালাল হচ্ছে আপনাকে ধরবে, বলবে এটা করে দিবে ওইটা করে দিবে, বাট কেউ কিন্তু দালাল ধরবেন না। দালাল যে পয়দা করছি কিন্তু আমরাই, এরকম দালাল ধরে ধরে তাদের ব্যবসাটা আমরা অনেক
উপরে উঠাই দিছি, তো আপনি যখন দালাল ধরবেন না, আমি যখন দালাল ধরবো না, আবার অন্য কেউ যখন দালাল ধরবে না, তখন কিন্তু দালাল আর থাকবেই না। তো আপনি প্লিজ দালাল ধরবেন না। আর দালাল এরা কিন্তু কিছু করতে পারে না, এটা হচ্ছে আপনাকে বোকা বানাবে, এরা হচ্ছে সবচেয়ে বড় স্ক্যাম। তো আপনারা কেউ দালাল ধরবেন না। এখন একটা বিষয়, সেটা হচ্ছে একটা কলম আপনি আপনার সাথে রাখবেন। একটা কলম যদি আপনার সাথে থাকে সেক্ষেত্রে আপনার অনেক টাইম সেভ হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে বাংলাদেশে ইমিগ্রেশন পার করার পর ইন্ডিয়ান ইমিগ্রেশনের আগে হচ্ছে আপনাকে একটা ফর্ম দিবে, তো ওই ফর্মটা হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে। তো হ্যাঁ, কলম আপনি পাবেন 4-5টা কলম, কিন্তু সেটা হচ্ছে অনেক অনেক যাত্রী, হাজার হাজার যাত্রীর জন্য 4-5টা কলম। তো আপনার হচ্ছে সিরিয়ালি হচ্ছে ওই কলম নিয়ে লেখার জন্য বসে থাকতে হবে। তো আপনার কাছে যদি একটা কলম থাকে, ফ্যাটাফ্যাট লিখে একদম বের হয়ে যেতে পারলেন 2 মিনিটের মধ্যে। অ্যান্ড অনেকের কাছে হচ্ছে কলম চাইতে হবে, ধরেন কেউ লিখতেছে, তার কাছে আপনি বললেন যে ভাই কলমটা দেন, কলমটা দেন। তো এই প্যারা নেওয়ার কী দরকার? আপনার কাছে যদি একটা কলম থাকে, আপনি ফর্ম লিখে 2 মিনিটে বের হয়ে যান না, কত ইজি। তো একটা কলম আপনি আপনার সাথে নিয়ে যাবেন, বা একটা কলম হচ্ছে আপনি আপনার সাথে রাখবেন বেনাপোল বোর্ড। তো বেনাপোল বোর্ড দিয়ে যখন আপনি যাবেন, আপনাকে 2 ডোজ ভ্যাকসিন থাকতেই হবে, আদারওয়াইজ আপনি যেতে পারবেন না। 2 ডোজ ভ্যাকসিন মাস্ট, সেটা যে কোনো কোম্পানির হতে পারে, ফাইজার হতে পারে, সিনোফার্ম হতে পারে, তারপর হচ্ছে মডার্না হতে পারে, যে কোনো কিছুর হতে পারে, বাট 2 ডোজ ভ্যাকসিন আপনার থাকতেই হবে। অ্যান্ড যদি ভ্যাকসিন না থাকে, সেক্ষেত্রে আপনাকে করোনা টেস্ট করাইতে হবে আগে থেকে। করোনা টেস্ট যদি নেগেটিভ আসে, সেইটার কপি আপনাকে থাকতে হবে। অ্যান্ড 3-4টা ফটোকপি করে নিয়ে যাবেন করোনা সার্টিফিকেট, যদি ভ্যাকসিন দিয়ে থাকেন সেই করোনা ভ্যাকসিন সার্টিফিকেট 2-3টা কপি করে নিয়ে যাবেন। আর যারা হচ্ছে ভ্যাকসিন দেন নাই, সেক্ষেত্রে আপনার করোনা নেগেটিভ টেস্ট নিয়ে যেতে হবে 72 ঘন্টার মধ্যে। আর যাদের বয়স 12 বছরের নিচে, তাদের এরকম কোনো কিছু লাগবে না। আমি আবারও বলি, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমার তো বেবি 4-5 বছর বয়স, তার কি ভ্যাকসিন লাগবে কি না, বা ভ্যাকসিনের কাগজ লাগবে কি না। তার কিছু লাগবে না, 12 বছরের নিচে যারা আছে তাদের কিছুই লাগবে না। অনেকভাবে আপনার কাছ থেকে ঘুষ খাইতে পারে, তো আপনি ঘুষ দিবেন না, দিবেন না, দিবেন না, একদম পন করে যাবেন যে আমি ঘুষ দিব না। তো বিভিন্ন রিজন দেখায় হুদাই আপনার মুরগি বানায় হচ্ছে ঘুষ খাওয়ার ট্রাই করতে পারে, কিন্তু আপনি ঘুষ দিবেন না, দিবেন না তো দিবেন না, বুকে হাত দিয়ে বলেন যে আমি ঘুষ দিব না। তো আপনি কোনোভাবে ঘুষ দিবেন না, আপনার কাছে চাবে কিন্তু আপনি দিবেন না, বলবেন যে ভাই আমি কোনো ঘুষ দিতে পারবো না, একদম গলা উঁচু করে বলে দিবেন। দেখবেন আপনাকে কিছু বলবে না, হয়তোবা একটু চোখ ই করবে, কিন্তু আপনি আপনি কিন্তু রাইট, ঠিক আছে, আপনার কাছে কিন্তু তারা ঘুষ খাচ্ছে, এইটা এইটা কিন্তু রং, বা এইটা কিন্তু ক্রাইম। সো আপনি সবসময় হচ্ছে স্ট্রং থাকবেন, খুব কনফিডেন্টলি কথা বলবেন, দেখবেন আপনার কাছে কেউ ঘুষ খাইতে পারবে না, কেউ পারবে না। এবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেকে আস্ক করেন যে ডলার এন্ডোর্সমেন্ট করা লাগবে কি না। আসলে এই বিষয়টা হয় কি যে ডলার এন্ডোর্সমেন্ট করার আসলে প্রয়োজন নাই, বা এটা কিন্তু ম্যান্ডেটরি না, কিন্তু বিষয়টা হয় কি যে পাসপোর্টের পিছনে যে সিলটা, সেটা হচ্ছে অনেকে দেখে 100 জনে 2-3 জনের হচ্ছে চেক করে বলে যে ডলার এন্ডোর্সমেন্ট কই, তখন আপনার কাছ থেকে মুরগি অনেক 50 টাকা 100 টাকা খাইতে পারে, এটা কিন্তু সম্ভব, মানে পসিবিলিটি আছে। তো আপনার যদি সুযোগ থাকে, সেক্ষেত্রে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করে যাবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু একদম সেফ, কেউ আপনাকে ধরতে পারবে না। তো অনেক ফ্রিতে হচ্ছে প্রিপেইড কার্ড আছে, একটা নিয়ে একটা ডলার এন্ডোর্সমেন্টের সিল মেরে দেন ব্যাংক থেকে, আর কোনো প্যারা নাই, ঠিক আছে। মানে এটা কিন্তু পরে কাজেও লাগতে পারে, আপনার কার্ড দিয়ে হচ্ছে আপনি হচ্ছে পজে ট্রানজাকশন করতে পারেন, এটা পরবর্তীতে আপনার কাজে লাগবে। অ্যান্ড এইখানেও কিন্তু কাজে লাগলো, কিন্তু ডলার এন্ডোর্সমেন্ট যে আপনার করাই লাগবে বিষয়টা কিন্তু সেরকম না। হয়তোবা যদি দেখে, সেক্ষেত্রে আপনার 2-3 মিনিট এক্সট্রা যাবে তাদের সাথে কথা বলতে যে, এই হচ্ছে বিষয়।